সুফি মতাদর্শের উৎপত্তি কোত্থেকে সেটাও আমাদের জানা দরকার। আমি যেইটুকু আমার স্বল্প জ্ঞানের পরিসরে জানি, মদিনায় মনোয়ারায় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে একটি উঁচা জায়গা আছে, সম্মানিত হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা দেখেছেন, যেটাকে আসহাবে সুফা বলা হতো। যে আসহাবে সুফার মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামরা দিনের পর দিন বসে থাকতেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে এসে সেখানে সাহাবা ইকরামদের উদ্দেশ্যে বন্দনা করতেন, ওহির বন্দনা করতেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে বন্দনা করতেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আসহাবে সুফা বলা হয়, আর সেই আসহাবে সুফাদের মধ্য থেকে সুফি মতাদর্শ, সুফি আইডিওলজি আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে সমস্ত আল্লাহর হাবিবের অনুপস্থিতিতে যারা রয়েছেন, যেটা আল্লাহর হাবিব বিদায় হজের পাককালে বলেছেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের আয়াত দিয়ে সর্বশেষ যেই ঘোষণা করলেন, আকমালতু লাকুম দীনুকুম ইসলামা দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করলেন, আল্লাহর হাবিবের ওই সাহাবা ইকরাম যারা ছিলেন সুফি মতাদর্শে বিশ্বাসী আসহাবে সুফা, তারা হচ্ছে সত্যিকার সুফি মতাদর্শ। প্রিয় উপস্থিতি, আমি এইটুকুই বলতে চাই, এই কারণে আজকে সুফি মতাদর্শের আড়ালে নিজেকে সুফি দাবি করে বিভিন্ন প্রকারের ইসলামের ইসলাম গর্হিত কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে আমাদের চোখের সামনে, যেগুলো আমরা প্রতিবাদ করার সাহস, প্রতিবাদ করার সামর্থ্য আমাদের নেই। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গাউসিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আশরাফনগর দরবারে চাঁদপুরে শাহ, লাকসাম কুমিল্লা। সম্মানিত এলাকাবাসী, দরবারে চাঁদপুরে শাহে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিষ্ঠান। বিশ্বের যে কোনো প্রান্তে সৌদি আরব, মিশর, কাতার, দুবাই, আলজেরিয়া, লিবিয়া, ইরান সহ দেশের যে কোনো প্রান্তে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য গাউসিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমরা বদ্ধপরিকর। গাউসিয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক, অনাবাসিক, ডে কেয়ারে সীমিত আসন ও সংখ্যার ভিত্তিতে ভর্তি চলছে। আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি মক্তব বিভাগ, আন্তর্জাতিক মানের নাজিরা বিভাগ, আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও দর্শে নিজামি বিভাগ। এছাড়াও বাংলা, ইংরেজি ও গণিত পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতা বিভাগ ও রিভিশন বিভাগ। আমি বলতে চাই, ইসলামের মূল দর্শন হচ্ছে সুফি মতাদর্শ। সুফি মতাদর্শের মাধ্যমে আজকে সেই সমস্ত সাহাবা ইকরাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন। সেখানে গত কিছুদিন পূর্ব লালমনিরহাটে একটি মসজিদ আবিষ্কার হয়েছে, আপনারা নিশ্চয়ই সকলে জানেন, আজ থেকে প্রায় 1200 বছর আগের মসজিদ। সেখানে আল্লাহ রসুলের একজন সাহাবি হজরতে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ দিয়ে গমন করে যার মাজার এখন চীনে রয়েছেন, হজরতে আবু আক্কাস রাদিয়াল্লাহু তা যার মাজার চীনের মধ্যে আছেন, তিনি এই পথ দিয়ে গমন করেছেন। প্রিয় উপস্থিতি, আমি কথাটাই জন্যই বললাম, ইসলাম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মহান সাহাবা ইকরাম তাবেইন তবে তাবেইন আল মুস্তাহিদিন সর্বোপরি মহান আউলিয়া ইকরামের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। আর এই প্রচার এবং প্রসারের প্রথম মিডিয়া, প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহর ওলির দরবার। এই আল্লাহর ওলির দরবার হচ্ছে ইসলামের সত্যিকার সূতিকাগার, যেখানে কোনো ধর্মীয় বিধিনিষেধের সীমাবদ্ধতা নেই, সীমারেখা নেই। সেখানেই মুসলমান আসবে, হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, যেটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন মদিনায় মনোমরার মদিনার ইসলামী স্টেট কায়েম করে, যেটা মদিনার স্টেটের যিনি রাষ্ট্রপতি হয়ে সেখানেই মদিনার সনদ
রচনা করলেন দি চার্টার অফ মদিনা, বিশ্বের ইতিহাসে এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় সংবিধান ছিল না প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই শাসন ব্যবস্থা রচনা করলেন, দি চার্টার অফ মদিনা তৈয়ার করলেন, যেটা আজকে বিশ্বব্যাপী সবাই স্বীকার করতে বাধ্য। বিশ্বের একমাত্র মডেল যেটা আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে শুধু ঘোষণাই করেননি, সেটা তিনি আবার আরেক জায়গায় গিয়ে সেটার বাস্তবায়ন, সেটার আবার গ্যারান্টি দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এটা উত্তম আদর্শ তোমাদের জন্য আমার হাবিব। আরেক জায়গায় গিয়ে বলছেন ইন্নাকা লালা খুলুকিল আজিম, নিশ্চয়ই আয় হাবিব আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। তা আমি প্রশ্ন করতে চাই, বিশ্বের জমিনে এমন কোনো ব্যক্তি, এমন কোনো রাজনীতিবিদ, এমন কোনো সমরবিদ, এমন কোনো ব্যক্তি নেই যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা রিটার্ন গ্যারান্টি দি বাই হোলি কোরআন, কোরআনে করিমে ঘোষণা দিচ্ছেন ইন্নাকা লালা খুলুকিল আজিম, নিশ্চয়ই হে হাবিব আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। তাহলে প্রশ্ন জাগে, আমাদের প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, সেই উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমরা কোথায় পাব, কোথায় গেলে আমরা সেই আদর্শ গ্রহণ করতে পারব? সে আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমে ঘোষণা করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। তফসির করার পাণ্ডিত্য আমার নেই, বিশেষ করে এই আমাদের স্যারদের সামনে আমি এটার পাণ্ডিত্য দেখাবো না, শুধু লাস্টের কথাটা উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা, সেখানে স্পষ্ট তফসির কারকরা বলেছেন উলিল আমর হচ্ছে তোমাদের মধ্যে মহান আউলিয়া ইকরাম, যারা তোমাদের মধ্যে নেতৃত্ব দেবে, তোমাদেরকে সৎ পথে আহ্বান করবে, তোমাদেরকে সত্যিকার অর্থে তোমাদেরকে নাজাতের রাস্তা দেখাবে, তারা হচ্ছে মহান আউলিয়া ইকরাম, ঠিক কিনা? আর সেই মহান আউলিয়া ইকরামের দরবার হচ্ছে চাঁদপুরিশা দরবার। এই চাঁদপুরিশা দরবারের আল্লামা আলী আজম চাঁদপুরি রহমতুল্লা আলাইকু আমি দেখিনি, আশরাফ আলী চাঁদপুরি রহমতুল্লা আলাইকু দেখিনি, কিন্তু আল্লামা গাজীউল হক চাঁদপুরি রহমতুল্লা আলাইকে দেখেছি। শুধু দেখেছি তাই নয়, একেবারে অত্যন্ত কাছ থেকে, প্রায় আজ থেকে মনে করেন 30 বছর মিনিমাম বা তারও বেশি হতে পারে, 30 থেকে 35 বছর পূর্ব থেকে অত্যন্ত কাছে থেকে আমি তাকে দেখেছি। আমি তার বেশি কারামত বর্ণনা করবো না, শুধু একটা কারামত, সেটা হচ্ছে আপনারাও সবাই জানেন, ওলামা ইকরামরা বিজ্ঞজনেরা বলেন যে উনি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের জন্য কারামত প্রকাশ করা কি নয়, সত্য নয়? হাদিস শরীফে আছে মহান আউলিয়া ইকরামরা যখন এলমে লাদুনি অর্জন করেন, এলমে তাসাউফ অর্জন করেন, তারা তাদের এই এলমে লাদুনিকে হেফাজত করেন, গোপন করেন, তারা কখনো এই কারামত প্রকাশ করতে চায় না। এবং সেখানে বলা হয়েছে মহিলারা যেমন তার লজ্জাস্থানকে হেফাজত করে, মহান আউলিয়া ইকরাম তার কারামত, তিনি যখন এলমে লাদুনি প্রাপ্ত হন তিনি সেটাকে গোপন করেন। এরপরে আল্লাহর ওলি হিসাবে চিনা যাবে কীভাবে? আমি শুধু এইটুকুই বলবো, আল্লামা আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরি রহমতুল্লাহ আলাইকে দেখলেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর হাবিবের কথা স্মরণ হলো, এটা হলো সবচাইতে বড় কারামত। এবং আল্লাহ রসুল বলেছেন যারা সত্যিকার আল্লাহর এলমে তাসাউত প্রাপ্ত হবেন তাদের কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত হবেন। আমি তাকে দেখেছি সংক্ষিপ্ত কথা বলতেন এবং অত্যন্ত মিষ্টি মুখে সুন্দর হাসি দিয়ে কথা বলতেন। আমার সাথে অনেকবার, হয়তো শত শতবার দেখা হয়েছে, কথা হয়েছে। বিশেষ করে সর্বশেষ যেইটুকু বলতে চাই, আল্লামা আবু আশরাফ গাজীউল হক চাঁদপুরি রহমতুল্লাহ আলাই, আমরা সকলেই বলি বাংলাদেশের বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বলেন, আমরা সবাই বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোট অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আসলে সেটা শুধুমাত্র কথাই কথাই বলি, বাস্তবে বলি না। শরীয়ত, তরিকত আর সিয়াসত মারফত, আমি ওদিকে যাব না, এখন অনেকেই আছেন শরীয়ত তরিকত এগুলো তো নাই, শুধু বলতে আমরা মারফত নিয়ে আসি, আমি অত ব্যাখ্যায় যাব না। সত্যিকার অর্থে যদি আপনি ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করেন,
जीवन व्यवस्थार परिपूर्णता शरियत থাকবে, তরিকত থাকবে, মারফত থাকবে, সাথে সিয়াসত থাকবে। আর গত 14 সালে আমরা একটা সুফি কনফারেন্স করেছিলাম, সেই কনফারেন্সে আমাদের গাজী লক ছাত্রী রহমতুল্লাহ আলাই স্টেজে ছিলেন প্রধানমন্ত্রীর সাথে, আপনারা জানেন। সেই কনফারেন্সের পরের দিন আমাদের বাইরের মেহমানদের সম্মানে একটা হোটেলে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে অনুষ্ঠানে আমি তরিকত ফেডারেশনের কর্মী হিসাবে 2-4-5-10 মিনিট আরবি এবং ইংলিশে বক্তব্য দিয়েছিলাম। তো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোট অফ লাইফ। জনৈক পিশাব গাড়িতে আসার সময় আমার কাছে জিজ্ঞাসা করলেন, ভাইজান শরীয়ত বুঝেছি, তরিকত বুঝেছি, সিয়াসত এটা আবার কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সিয়াসত? অতএব আমরা যেটা সহজ সেটাকে বুঝি, কারণ সিয়াসত পলিটিক্স করতে গেলে সেখানে কষ্ট আছে, সেখানে অর্থ দিতে হবে, সেখানে সময় দিতে হবে, সেজন্য সেটা আমি বুঝো না বুঝার বান করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জনৈক একজন আলেম নাম বললে আপনারা সবাই চিনবেন। তিনি আমাকে একদিন বললেন, তিনি বিসিএস ক্যাডার, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পলিটিক্স করেন না, আমি পলিটিক্স করবো না। আমি বললাম, হুজুর, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে তৎকালীন বাসটা প্রস্তাব দিয়েছিলেন আপনাকে রইসুল কাজীউল খুজ্জাব, আপনাকে প্রধান বিচারপতির আসন দেওয়া হবে, আর তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন, তুমি অত্যাচারী বাদশাহ, তোমার পক্ষে আমি প্রধান বিচারপতির আসন গ্রহণ করব না। তাকে কি করা হয়েছিল? তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের এই কাদরিয়া তরিকান মহান সৈয়দনা আব্দুল হক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে জনৈক একজন বাদশাহ, সৈয়দ বংশের বাদশাহ, কিছু হাদিয়া তোপা নিয়ে আসলেন। হাদিয়া তোপাক স্বর্ণের মুদ্রা নিয়ে এসে তার কাছে বললেন, হুজুর এগুলা গ্রহণ করেন। তিনি বললেন, আমি এগুলো গ্রহণ করব না, তুমি চলে যাও। বারবার রিকোয়েস্ট করার পর সৈয়দনা গাউস পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার সেই স্বর্ণের মোহর নিলেন আর মুসরাতে শুরু করলেন, আর সেই মোহর থেকে রক্ত বের হতে লাগলো। গাউস পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন, হ্যায় বাদশাহ, অত্যাচারী বাদশাহ, তোমার কাছে আমার আওলাদ রসুলের সম্পর্ক আছে, না হয় আমি এখান থেকে তোমার রাজপ্রসাদ পর্যন্ত রক্তের বন্যা বই দিতাম। অতএব অত্যাচারী বাদশার কোনো কর্মকাণ্ডকে কোনো আল্লাহর ওলিরা সমর্থন করতে পারে না। তাই আমাদের সৈয়দ আবু আশরাম মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরী রহমতুল্লাহ আলাই যখন এদেশের তরিকত জগতের সবসাইতে দূর অবস্থা, যখন খাজা শাহজালাল মুজারতি মনি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে একাধিকবার বোমা হামলা হলো, হজরতে বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তার কাসিমের উপর বিষ প্রয়োগ করা হলো, হজরতে কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বোমা হামলা, গ্রেনেড হামলা করা হলো, বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বোমা হামলা করা হলো একাধিকবার, সর্বশেষ 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশে যারা সিরিজ বোমা হামলা করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছুড়ে দিল। সেদিন আমরা আমাদের আজকের সভাপতি মহাসচিব ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, আমাদের প্রিয় নেতা তরিকত জগতের অবিসম্বাদিত নেতা আলহাজ সৈয়দ নজিবুল বাসার মেজবান্ডারি এমপির নেতৃত্বে আমরা কঠোর সিদ্ধান্ত নিলাম, এই দেশের তরিকত পন্থীদের মিলাদ থাকবে কিনা, মাজার থাকবে কিনা, ওরস থাকবে কিনা, এগুলো আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা। আমরা সেদিন কঠোর সিদ্ধান্ত নিলাম, এই বোমাবাজি, এই হামলা, এই জঙ্গিবাদ কি করতে হবে, উৎকাত করতে হবে, ইসলামের নামে যারা সন্ত্রাস করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম এদেশের তরিকতপন্থীদের হোক কাদেরিয়া, হোক সিস্তিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, সকলের জন্য সকলকে নিয়ে আমরা এদেশে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করব। সেদিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা ক্ষমতায় ছিলেন কারা? বাতিলরা, বাতিলদের সমন্বয়ে চার দলীয় জোট সরকার ক্ষমতায় ছিলেন। অতএব ক্ষমতার অপজিশনে গিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা যারা সেদিনের কর্মী, আমরা যারা আমরা খারে খারে উপলব্ধি করেছি, সেদিন আমরা আমাদের প্রিয়তা সৈয়দ নজিবুল বাসার মেজবান্ডারির নেতৃত্বে, ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর নেতৃত্বে যখন আমরা সেটা ঘোষণা দিলাম, সর্বাগ্রে আল্লামা সৈয়দ গাজীউল হক চাঁদপুরী রহমতুল্লাহ আলাই এগিয়ে এসেছেন,
যে রাজনীতি করা দরকার, রাজনীতি আমি থাকবো, যে কারণে তিনি তরিকত ফেডারেশনের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলতেন, আমি যেহেতু তরিকত ফেডারেশন করি তোমাদেরকে করার জন্য বলতে হবে কিনা, সেটা বলতেন কিনা। অতএব আমরা মনে করি সেই তরিকত ফেডারেশন করে আজকে বাতিলদেরকে আমরা এই সমাজ থেকে রাজনৈতিকভাবে নির্বাসন দিয়েছি। ডক্টর সিরাজুল হক চাঁদপুরি একাধিক মামলা করে হাইকোর্টে যশকোর্টে তাদেরকে গ্রেপ্তার করেছি, এটা হলো মহান আউলিয়া ইকরামের আরেকটি অবদান, ঠিক কিনা? তাই মনে করি আমি কথা আর আপনাদেরকে দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে হুজুররা বলবেন, শুধু এইটুকুই বলতে চাই, আল্লামা আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি যার মাজার শরীফ দামেস্কের মধ্যে আছেন, এই দামেস্কের মাজার শরীফে ওখানকার গভর্নর মিশকাত পাশা একদিন ঘুরতে ঘুরতে আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলেন, বললেন চোর ডাকাতরা ওনাদেরকে ওলি বানিয়েছে। এই কথা বলার সাথে সাথে আল্লামা তাহের কুর্দি রহমতুল্লাহ আলাই মাজার থেকে এমন জুড়ে লাথি মারলেন, বলে যে আমরা মরি নাই বেঁচে আছি। লাথি মারার সাথে সাথে গভর্নর মিশকাত পাশা ইন্তেকাল করেছেন, মারা গেছেন এবং তার পাটা এখনো সেখানে সে অবস্থায় আছে, তাহের কুর্দি যার মাজার আর দামেস্কের জমিনে আছেন। সর্বশেষ এইটুকুই বলতে চাই আপনাদের খেদমতে, শরীয়ত তরিকত সিয়াসত পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট কোর্ট অফ লাইফ, এটাকে ধারণ করে আমরা বাংলাদেশ তরিকত ফেডারেশন মাঠে ময়দানে যার যার তরিকতের কর্মকাণ্ড, কাদরিয়ার সবক কাদরিয়াই থাকবে, সিস্তিয়ার সবক সিস্তিয়াই থাকবে, অন্যান্য দরবারের তরিকার কর্মকাণ্ড দরবারের মধ্যে থাকবে, কিন্তু রাজপথে আমাদের একটি পরিচয়, আমরা সবাই তরিকতপন্থী, আর সেই তরিকতপন্থীদের রাজনৈতিক বানার হচ্ছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। এই তরিকত ফেডারেশনের পতাকা তলে দুনিয়া আকরা দুই মিলে সর্বশেষ যেটুকু বলতে চাই সেটি হচ্ছে, দুধের মধ্যে মাখন আছে ঠিক কিনা? কথা বলেন, দুধের মধ্যে মাখন আছে না, ঘি আছে না? দুধ কি এমনি এমনি মাখন হওয়া যায়? দুধকে গলাতে হবে, দুধকে সিদ্ধ করতে হবে, সেখানতে ছানা তুলতে হবে, সেখান থেকে তারপর মাখন পাবেন, ঘি পাবেন, তো তরিকতের দীক্ষা হবেন। এটা হচ্ছে মিটা দু আপনি হাস্তি কি মর্তবা কুই, আপনার যত আমিত্ব আছে যত কিছু আছে কোপ কাম মোহ সবগুলোকে বিলীন করে দিতে হবে। মিটা দো আপনি হাস্তি কেমর তবা কুই, যদি আপনি আপনার কোপ কাম মোহকে বিলীন করতে পারেন তাহলে আপনি সত্যিকার তরিকতপন্থী। তাই সবাইকে আবারও বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের পীর সাহেব শুধুমাত্র এই তরিকত ইয়ার আপনার ছাত্রীসা দরবারের পীর সাহেব নয়, ইনি বাংলাদেশের হাজার হাজার দরবারের হাজার হাজার ভক্তের হাজার হাজার তরিকতের নেতা। অতএব আপনাদেরকে এটাও বুঝতে হবে তার শান মান, তরিকতের শান মান, এদেশের তকল তরিকত পন্থীদের শান মান। সবাইকে আবারও মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার কিছু অগোছালো কথাবার্তা এখানে শেষ করলাম। আমাদের প্রিয় নেতা তরিকত জগতের অবিসম্ভাবিত নেতা আলহাজ সৈয়দ নজিবুল বশর মাঝবান্ডারের নেতৃত্বে আমরা সংসদও আসি, ইনশাআল্লাহ রাজপথও আসি, আদালতও আসি, বাতিলদেরকে এই বাংলার জমিন থেকে সত্যিকার দেশে একটি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ আধ্যাত্মিকতা মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সুফি মতাদর্শ ও মদিনার সনদের আলোকে একটি গণকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা কি সাথে থাকবেন? দুর্বল হয়ে গেল। সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের সেমিনার সফল হোক, সার্থক হোক এবং এই দরবার কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকুক, এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি কিছু অগোছালো কথাবার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।